ইন্টারনেট সেবা মুক্তি হওয়ার পিছত মণিপুরত প্রকাশ পাইছে এক বর্বর নৃশংস ঘটনা। ইন্টারনেট সেবা মুক্তি হয়েছিল যাওয়া সপ্তাহ, আর ইন্টারনেট সেবা মুক্তি হওয়ার পিছতে ভাইরাল হয়েছে দুখন ফটো। তারে এখনত দুগৰাকী শিক্ষার্থীর মৃতদেহ আর আনখনত দুগৰাকী শিক্ষার্থী অসহায়ভাবে বহি আছে এক জঙ্গলের পরিবেশ, আর পিছফালে কিছু বন্দুকধারী লোক। 6 জুলাই তারিখে এই দুগৰাকী শিক্ষার্থী ওলাই গৈছিল ঘরের পর, আর কিন্তু ঘুরি নাহিল। পিতৃ মাতৃয়ে নাজানে কত গৈছিল, নিরুদ্দেশ হয়েছিল এই দুগৰাকী শিক্ষার্থী। এগারীর নাম লিনথৈ গাম্বি হিজম, 17 বছরিয়া এই যুবতীগী। আনগীর নাম ফিজম হেমন্তজিৎ সিং, 20 বছরিয়া। এখন বাইকত দুই ওলাই গৈছিল, ফিজম কোচিং ক্লাসলৈ বুলি গৈছিল, আর তারপর দুই ওলাই গৈছিল বাইকত, কিন্তু ঘরলৈ ঘুরি নাহিল। পিতৃ মাতৃ হাতত পড়লে সেপ্টেম্বর 23 তারিখে কিছু ফটো, সেই দুইখন ফটো, যি দুখন ফটোর এখনত দেখা গল ক্ষতবিক্ষত এই দুই যুবক যুবতীর মৃতদেহ। জুলাই 23 তারিখে ওলাই গৈছিল, পিতৃ মাতৃ অপেক্ষারত হয়ে আছিল ঘুরি আহিব বলে, কিন্তু পালে ফটো, দুখন ফটো, যুখনের এখনত আসে। মানে পুনের কোথাও ক্ষতবিক্ষত মৃতদেহ, এই ফটো দুখনে জোকারি গেছে সমগ্র মণিপুরত সরকারক হেঁচা প্রয়োগ করা হয়েছে। আজি ইম্ফলত প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হল, আর মুখ্যমন্ত্রী কার্যালয়ের প্রতিশ্রুতি দিয়া হয়েছে এই যে বর্বর ঘটনা, এই বর্বর ঘটনা তদন্ত করা হব। আর যে CBI তদন্ত করে আছে, CBI নিজের তদন্তর আওতাত এই বর্বর ঘটনাক সাঙুরি লোব। কিন্তু প্রশ্ন হয়, ইন্টারনেট সেবা মুক্তি করার পিছত কিমান এনে ধরনের বর্বর নৃশংস ঘটনা পোহরলৈ আহিব? মণিপুরের ভাতৃঘাতী সংঘর্ষ দেখাই দিলে কেনে ধরনের মানুষের মৃত্যু হয়, কেনে ধরনের এসাম মানুষ, এক সম্প্রদায় মানুষ আক সম্প্রদায় মানুষের বিরুদ্ধে বা মানুষের মানুষক হত্যা করবলে উদ্যত হয়, এই সংঘাতের অন্তকত সেই প্রশ্ন মণিপুরবাসীর, সেই প্রশ্ন ভারতবাসীর, বিশ্ববাসীর। ইন্টারনেট সেবা মুক্তি হওয়ার পিছত মণিপুরত প্রকাশ পাইছে এক বর্বর নৃশংস ঘটনা। ইন্টারনেট সেবা মুক্তি হয়েছিল যাওয়া সপ্তাহ, আর ইন্টারনেট সেবা মুক্তি হওয়ার পিছতে ভাইরাল হয়েছে দুখন ফটো। তার এখনত দুগৰাকী শিক্ষার্থীর মৃতদেহ, আর আনখনত দুগৰাকী শিক্ষার্থী অসহায়ভাবে বহি আছে এক জঙ্গলের পরিবেশ, আর পিছফালে কিছু বন্দুকধারী লোক। 6 জুলাই তারিখে এই দুগৰাকী শিক্ষার্থী ওলাই গৈছিল ঘরের পর, আর কিন্তু ঘুরি নাহিল। পিতৃ মাতৃয়ে নাজানে কত গৈছিল, নিরুদ্দেশ হয়েছিল এই দুগৰাকী শিক্ষার্থী। এগারীর নাম লিনথৈ গাম্বি হিজম, 17 বছরিয়া এই যুবতীগী। আনগীর নাম ফিজম হেমন্তজিৎ সিং, 20 বছরিয়া। এখন বাইকত দুই ওলাই গৈছিল, ফিজম কোচিং ক্লাসলৈ বুলি গৈছিল, আর তারপর দুই ওলাই গৈছিল বাইকত, কিন্তু ঘরলৈ ঘুরি নাহিল। পিতৃ মাতৃ হাতত পড়লে সেপ্টেম্বর 23 তারিখে কিছু ফটো, সেই দুইখন ফটো, যি দুখন ফটোর এখনত দেখা গল ক্ষতবিক্ষত এই দুই যুবক যুবতীর মৃতদেহ। জুলাই 23 তারিখে ওলাই গৈছিল, পিতৃ মাতৃ অপেক্ষারত হয়ে আছিল ঘুরি আহিব বলে, কিন্তু পালে ফটো, দুখন ফটো, যুখনের এখনত আসে। মানে পুনের কোথাও ক্ষতবিক্ষত মৃতদেহ, এই ফটো দুখনে জোকারি গেছে সমগ্র মণিপুরত সরকারক হেঁচা প্রয়োগ করা হয়েছে আজি ইম্ফলত প্রতিবাদ সাব্যস্ত করা পরিলক্ষিত হল, আর মুখ্যমন্ত্রী কার্যালয়ের প্রতিশ্রুতি দিয়া হয়েছে এই যে বর্বর ঘটনা, এই বর্বর ঘটনা তদন্ত করা হব। আর যে CBI তদন্ত করে আছে, CBI নিজের তদন্তর আওতাত এই বর্বর ঘটনাক সাঙুরি লোব। কিন্তু প্রশ্ন হয়, ইন্টারনেট সেবা মুক্তি করার পিছত কিমান এনে ধরনের বর্বর নৃশংস ঘটনা পোহরলৈ আহিব? মণিপুরের ভাতৃঘাতী সংঘর্ষ দেখাই দিলে কেনে ধরনের মানুষের মৃত্যু হয়, কেনে ধরনের এসাম মানুষ, এক সম্প্রদায় মানুষ আক সম্প্রদায় মানুষের বিরুদ্ধে বা মানুষের মানুষক হত্যা করবলে উদ্যত হয়, এই সংঘাতের অন্তকত সেই প্রশ্ন মণিপুরবাসীর, সেই প্রশ্ন ভারতবাসীর, বিশ্ববাসীর।